প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সান একাডেমির আরেকটি চমৎকার ইংলিশ গ্রামার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে নাউন মোট 5 প্রকার। এর মধ্যে আমরা প্রথম যে নাউনটি, অর্থাৎ প্রপার নাউন কাকে বলে, তা পূর্ববর্তী ক্লাসে কমপ্লিট করে আজকে আমরা শিখব কমন নাউন কাকে বলে। অর্থাৎ 2 নম্বর যে নাউনটি, প্রপার নাউনের পরে কি কমন নাউন, সেই কমন নাউন কাকে বলে আমরা এটা শিখব এবং তার উদাহরণগুলো থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করি। কমন নাউনের বানান ইতিমধ্যে আপনারা জেনেছেন, COMMON, কমন, NOUN, কমন নাউন। বাংলায় এটিকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। কি বলা হয়? জাতিবাচক বিশেষ্য, জি। তো সংজ্ঞায় বলা হয়েছে, যে নাউন দ্বারা পৃথিবীর এক জাতীয় সমস্ত ব্যক্তি বস্তুর সাধারণ নামকে বুঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে। কি বলছে কথাটা? যে নাউন ধারা, অর্থাৎ যে নাম ধারা, নাউনটা কি? নাম। তো যে নাম ধারা পৃথিবীর একজাতীয় সমস্ত ব্যক্তি বস্তু বা প্রাণীর সাধারণ নামকে বুঝায় তাকে কমন নাউন বলে। যেমন আমি যদি বলি কুকুর মানুষকে কামড়ায়, অথবা কুকুর ঘেউ ঘেউ করে। এখন এই যে কুকুর একটা নাম, ইংলিশে ডগ, বাংলায় কুকুর। এখন এই যে আমি বললাম কুকুর ঘেউ ঘেউ করে বা কুকুর মানুষকে কামড়ায়, এই যে কুকুর, এই কুকুর বলতে কি শুধু আপনার বাড়ির কুকুর আর আমার বাড়ির কুকুরের কথা বলা হয়েছে, না গোটা পৃথিবীর যত কুকুর আছে সব কুকুরের কথাই বলা হয়েছে? সব কুকুরের কথাই বলা হয়েছে। তার মানে এখানে যে কুকুর বা ডগ, এই শব্দটি দিয়ে, এই নামটি দিয়ে সারা পৃথিবীর সমস্ত কুকুর জাতকেই বোঝানো হয়েছে, ঠিক আছে? তার মানে এখানে এই কুকুর বা ডগ, এই শব্দটি হচ্ছে কমন নাউন। বিষয়টি কি বুঝতে পারছেন? উদাহরণে যাই, দেখেন উদাহরণ কি বলে। বলছে দি কাউ লিভস অন গ্রাস, দি কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে জীবনধারণ করে। এখন এই যে কাউ মানে গরু, এই গরু কোনটা? আপনার বাড়িতে যেটা বাদা সেটা, আমার বাড়িতে যেটা ঘাস খায় সেটা না, সমস্ত মানে গোটা পৃথিবীর যত গরু আছে সব গরুর ব্যাপারেই বলা হয়েছে যে গরু ঘাস খেয়ে জীবনধারণ করে। তাহলে এখানে এই যে কাউ এই নামটি দ্বারা কি বোঝানো হয়েছে? গোটা পৃথিবীর গরুকেই বোঝানো হয়েছে, ঠিক কি না? এই জন্যই এই কাউ কি একটি কমন নাউন, ঠিক আছে? একইভাবে ট্রিজ গিভস আস অক্সিজেন, ট্রিজ গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। কোনটা? আপনার বাড়ির আম গাছটা, আমার বাড়ির জাম গাছটা না, গোটা পৃথিবীর যত গাছ আছে সব গাছে আমাদেরকে কী দেয়? অক্সিজেন দেয়। তাইলে এই যে ট্রিজ, এই কথা দ্বারা শুধুমাত্র আপনার আমার গাছকে বোঝায় নাই, সমস্ত মানে পৃথিবীর যত গাছ আছে সব গাছকেই বোঝানো হয়েছে। অতএব এই ট্রেজ কথাটিও কি একটি কমন নাউন, বোঝা যায়? জি। এরপর ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ কি মরণশীল? কোন মানুষটা? শুধু আপনি আমি না, দুনিয়ায় যত মানুষ আছে সবাই কি মরণশীল, সবাই একদিন মৃত্যুবরণ করবে, সেই কথাটাই বলা হয়েছে। তাইলে এখানে এই যে ম্যান মানুষ, এটি দ্বারা একজন দুজনকে বুঝাইছে না, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবাইকেই বুঝাইছে। অতএব এই ম্যান কথাটিও কি একটি কমন নাউন,
তারপরে উদাহরণ দেখেন বলছে মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল টু আস মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল টু আস মোবাইল ফোন আমাদের জন্য খুবই উপকারী এই তো কথাটা মোবাইল ফোন আমাদের জন্য কি খুবই উপকারী এখন এই মোবাইল ফোন বলতে আমার হাতের মোবাইলটার কথা বলে নাই আপনার হাতের মোবাইলটার কথাও বলে নাই দুনিয়ায় যত মোবাইল ফোন আছে সব মোবাইল ফোনের কথাই বলা হয়েছে যে মোবাইল ফোনগুলো কি আমাদের জন্য অত্যন্ত দরকারি বা অত্যন্ত উপকারী এই তো তাইলে এই মোবাইল ফোন শব্দটি এখানে একটি কমন নাউন কারণ এটা দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মোবাইলকে বোঝানো হয়েছে তারপর উই গেট ফিশ ফ্রম রিভার উই গেট ফিশ ফ্রম রিভার আমরা নদী থেকে মাছ পাই ঠিক কি না আচ্ছা এখন এই যে ফিশ মানে মাছ এই মাছ বলতে কোনো একটা দুইটা মাছকে বোঝায় না দুনিয়ার সমস্ত মাছকে বোঝানো হয়েছে তাই না আমরা মাছ নদী থেকে পাই না পাই জি তাহলে এখানে ফিশ একটি শব্দ কিন্তু এই একটি শব্দ এই ফিশ বা মাছ দ্বারা দুনিয়ার সব মাছকে বোঝানো হয়েছে রিভার নদী নদী বলতে শুধু আমাদের মেঘনা নদীর কথা বলছিল না আমাদের পদ্মার কথা বলছে না এই রিভার মানে কি দুনিয়ার সমস্ত প্রকারের যত নদী আছে সব নদীকে এক নামে বোঝানো হয় ঠিক কি না তাহলে উই গেট ফিশ ফ্রম রিভার আমরা নদী থেকে মাছ পাই এই সেন্টেন্সের ভিতরে দুইটা কমন নাউন আছে একটা হলো ফিশ একটা হচ্ছে রিভার ঠিক কি না জি তো ফ্রেন্ডস আশা করি এতক্ষণে আপনারা কমন নাউনটা ঠিক বুঝে গেছেন যে কমন নাউন বলতে কেমন নাউনকে বুঝায় ঠিক কি না এইভাবে অসংখ্য কমন নাউন আছে যেমন বালক বালিকা বালক বলতে কি গোটা দুনিয়ার যত বালক মানে বালক বয়সী ছেলে আছে সবগুলোকেই কি আমরা বালক বুঝাই বালিকা বলতে কি কিশোর বয়সী কিশোরী বয়সী যত মেয়ে আছে শব্দকে আমরা কি বলি বালিকা এভাবে অনেক শব্দ আছে আপনারা ইন ফিউচার ধীরে ধীরে এই কমন নাউন মানে মূল কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কমন নাউনগুলো খুঁজে খুঁজে আপনি বের করতে পারবেন তো আপনারা একটা স্ক্রিনশট নেন আগে নিয়ে অবসর সময়ে সুন্দর করে আগে সংজ্ঞাটা মুখস্থ করবেন যে কমন নাউন কাকে বলে সেটা যদি আপনি ঠিক মতো বুঝেন আর উদাহরণগুলো পরে যদি সেই বোঝাটাকে আরও মজবুত করে নিতে পারেন তাহলে কমন নাউন আপনি অটোমেটিক্যালি চিনে নিতে পারবেন ঠিক আছে তো আমরা কী কী পড়লাম ফ্রেন্ডসকে কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য সংজ্ঞা হচ্ছে যে নাউন দ্বারা পৃথিবীর এক জাতীয় সমস্ত ব্যক্তি বস্তু প্রাণী আপনি বলতে পারেন প্রাণীর সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে যেমন দি কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে জীবনধারণ করে এখানে কাউ শব্দটি হচ্ছে কি কমন নাউন একইভাবে এই গ্রাস শব্দটিও কিন্তু কমন নাউন কাউ যেমন কমন নাউন এই গ্রাসও কিন্তু এখানে কমন নাউন কারণ ঘাস বলতে কোনগুলো বুঝেছে আমাদের স্কুলের মাঠে যে ঘাসগুলো হয়েছে এগুলোর কথা না দুনিয়ার সমস্ত ঘাসকে বুঝায় তাই না জি তাহলে গ্রাসও কি এখানে কমন নাউন ট্রিজ গিভস আস অক্সিজেন ট্রিজ গিভস আস অক্সিজেন গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এখানে এটাও কি একটা কমন নাউন ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল ম্যান এখানে কমন নাউন মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল টু আস মোবাইল ফোন আমাদের জন্য খুবই দরকারি তাহলে এখানে মোবাইল ফোন হচ্ছে কি কমন নাউন উই গেট ফিশ ফ্রম রিভার আমরা নদী থেকে মাছ পাই এখানে ফিশ এবং রিভার কমন নাউন আপনারা যারা একেবারেই কি বলে প্রথমত এই কমন নাউন আজকে পড়লেন অত্যন্ত মনোযোগের সাথে এটাকে ভালোভাবে পরে লিখে মনে রাখতে হবে ঠিক আছে ফ্রেন্ড ওকে তো আমি আশা করব আপনারা কাজটি খুব যত্নের সাথে অবশ্যই লিখে পড়ে শিখে নেবেন ইনশাল্লাহ ইন ফিউচার যেন কখনো আপনি এটা ভুলে না যান ঠেকে না যান ঠিক আছে ফ্রেন্ড তো আজকের ক্লাস কেমন হলো জানি না যদি একটুও আপনার ভালো লাগে উপকার হয় অবশ্যই লাইক আপনাদের কোনো কথা বুদ্ধি পরামর্শ যদি থাকে কমেন্টস আর আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী সকল ক্লাস সবার আগে আপনার কাছে চলে যায় তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মনে কি চায় যেতে গড় ছেড়ে বহু দূরে
প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার